আর আজকে আমাদের সমাজে মিথ্যে কথা কম না বেশি জোরে কোন খালি বেশি মানে কঠিন অবস্থা যদি থাকে বাড়িতে কয় বাজারে বাজারে থাকলে কয় বাড়িতে যদি থাকে জমির খেতে কয় আমি এখন তো বিমান চালাচ্ছি কথা কোন ঠিক না মেটি এমন কায়দায় মিথ্যা কথা বলে দোস্ত দেরি কর পাঁচ মিনিটের মধ্যে আসতেছি পাঁচ ঘন্টা পরে দেখা হয় কেড়ে বাদ পার এই পাঁচ মিনিট কি কিয়ামতের পাঁচ মিনিট কথা কয় না এরকম মিথ্যা আছে না নাই বাজান গো আমার সমাজে শুধু মিথ্যা কথা মিথ্যা কথা আল্লাহর সেই বান্দিকে বলে মা আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি কালে মা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ জরে কোন ভাই আমার ভাইরা তারপরে মজা আছে না নাই জরে কোন মজা আছে না নাই গতকালকে যে ওয়াজ শুনেছেন আজকে যদি ওই ওয়াজ আরেক বক্তা সে করে তারপরে মজা লাগে কি না জরে কোন লাগে কি না কারণ কোরআনের ভিতরে এই মধুয়ে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কে আমার ভাই জানেরা গভীর মনোযোগে শুনবেন মেয়েটার মা দেখে বলে মা সর্বনাশ আমরা তো হিন্দু মা তুই কেন এই কাজ করলি মেয়েটা দেখে বলে মা হিন্দু হলে কি হবে মা আমি যখন ইসলাম ধর্মের আলোচনা শুনলাম মা বুঝতে পারলাম মুসলমানদের ধর্ম হলো শান্তির ধর্ম ইসলাম হলো নির্ভেজাল ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম মা এজন্য ইসলাম ধর্ম আমি গ্রহণ আল্লা রাবুল আলামী জানাই দিলেন দেখে আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক না ব্যাটিক ইসলাম সারা যদি অন্য তন্ত্র মন্ত্র জীবন আদর্শ তালাশ করেন আপনার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে জরে বলেন হবে বললাম রব্বানি হুজুর এত বড় একটা কথা বললেন সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ওয়া মাইয়া বতাগি গয়রুল ইসলাম দীনান ফালাইকুবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন

যারা ইসলাম বাদ দিয়া অন্য তন্ত্র মন্ত্র জীবন আদর্শ হিসাবে মেনে নাই তাদের জীবনের কোনো আমল কোন নামাজ কোনো হজ কোনো জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না যদি ইসলাম তাদের আদর্শ না হয় ইসলাম যদি তার চলার পথ না হয় ইসলাম যদি তার দল না হয় কথা বলেন ঠিক না ব্যাটে অনেক লোক আই হুজুর আমরা কি শুক্রবারে নামাজ পড়ি না আমরা কি দান সদকা করি না আমরা মসজিদ মাদ্রাসাতে একটু দল তাই আলাদা করি ওরে বাপা আছে না না জোরে কও মানে হুজুর সব ভালো সব ভালো মানে ইসলাম হবে চলার পর কথা ঠিক না ব্যাটি ইসলাম হবে জীবন আদর্শ ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা ওই লেলিন কালমার্সের তৈরি করা মানুষের তৈরি করা জীবন বিধান যখন মানবেন তখন ইসলামের পথে চলে যা করতেছে নামাজ রোজা হজ যাকাত একটাও কবুল হবে না একটাও কবুল হবে না যদি ইসলাম আপনার জীবন আদর্শ না হয় জীবন চলার পথ কি দিবে ইসলাম জীবন চলার পথের নাম কি ইসলাম আপনি ইসলাম বাদ দিয়ে অন্য দল করেন মানে খবর আছে আপনারা বাংলাদেশে কে কোন দল করেন ওটা আমার বলার দরকারও নাই শোনার দরকার আপনি যা খুশি করেন গে কবরে গেলে টের পাবেন বাটাম কেমনে ফাটায় কষ্ট পাচ্ছেন বাজান গো আমার একটু খেয়াল করে শুনবেন বন্ধুগণ আমার মেয়েটার মা ডেকে বলে মা এখন সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আয় মেয়েটা ডেকে বলে মা কালেমা গ্রহণ করার পর যে স্বাদ যে মজা পেয়েছি মা এটা আমার পক্ষে সারা সম্ভব নয় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এইবার মেয়েটার বাবা যখন রাতের বেলায় আসলো স্বামী স্ত্রী দুইজন মিলে ষড়যন্ত্র করে শোনো শোনো স্বামী আমার কি সর্বনাশ হয়ে গেছে তোমার মেয়ে তো কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ মেয়েটাকে ডাক দাও মেয়েকে ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করে মা তোর মার মুখে আমি সব কি শুনলাম তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেছো মেয়েটা ডেকে বলে হ্যাঁ বাবা যা শুনেছেন সব সত্য ডেকে বলে মা এখনো সময় আছে তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করো না ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে বাবা কালেমা গ্রহণ করার পর হৃদয়ের ভিতরে যে শান্তি অনুভব করেছি বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে মজা স্বাদ পেয়েছি আমার পক্ষে কালেমা মা ছাড়া সম্ভব নয় এই কথা শোনার পর বাবা রাগ বেড়ে গেল ডেকে বলে বেয়াদব মেয়ে বাবার সামনে এই কথা বলো এই কথা বলার পর বাবা চার থাপ্পর গালের ভিতরে লাগায় দিল মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত খুঁজে আঘাত করতে পারো বাবা আমি ইমান আনার পর যে মজার স্বাদ পেয়েছি বাবা এই ইমান টিকিয়ে রাখার জন্য আমি মেয়ে জীবনটা দিয়ে দিতে পারি কিন্তু ইমান সারতে পারবো না এইবার মেয়ে কাটতে কাঁদতে নিজের ঘরে চলে গেল স্বামী আর স্ত্রীর দুইজন মিলে ষড়যন্ত্র করে কি ব্যাপার এটা আমাদের একমাত্র মেয়ে মেয়েটাই আমাদের ভবিষ্যৎ মেয়েটার কারণে আমরা বেঁচে আছি সেই মেয়ে যদি কালেমা মেনে নেয় আর এলাকাতে আমাদের একটা সম্মান আছে মানুষ যদি জানতে পারে আমাদের মেয়ে মুসলমান হয়ে গেছে তখন সমাজে মুখ দেখাইতে পারবো না বংশে চুনকালি পরে যাবে কি করা যায় কি করা যায় হঠাৎ করে স্বামী ডেকে বলে বিবির আমার কাছে একটা উপায় আছে শর্তাপ্পর আঘাত করে মেয়েটাকে মারলে মানুষের কাছে জবাব দেওয়া লাগবে একটাই উপায় আছে পাশে দিকে আমি সাপের খেলা দেখায় ও কান থেকে বিষাক্ত সাপ আমি কিনে নিয়ে আসবো কথা বলে বিষাক্ত সাপ পাতিলে কইরা নিয়ে আসলেন স্ত্রী রেখে বলে স্বামী আমার বিষাক্ত সাপ কিনে নিয়ে আসার দায়িত্ব ছিল আপনার আর কোন কৌশলে মেয়েটা পাতিলের ভেতরে হাতটা ঢোকাবে এই দায়িত্বটা আমার আমার ভাইয়েরা বাবা আর মা সর্জন্ত করেছে মেয়ে যদি পাতিলের ভিতরে কোনো কায়দায় একবার হাতটা ঢুকাইয়া দিতে পারি বিষাক্ত সাপ সবল মারা মাত্র মেয়েটা মারা না যাবে আর মানুষের কাছে আমরা খবর আটাইতে পারবো সাপে কেটে মারা গেছে আমাদের কিছুই করান নাই আমার ভাইরা এই মার পরের দিন সকালবেলা বাবা চলে গেল নিজের কাজের সন্ধানে মেয়েটার মা মেয়েটাকে ডাকতে বলে মায়ের দিকে আয় মেয়েটা যখন কাঁচা কাছে এসে ডেকে বলে মা তোর বাবা কত কাল রাত্রিতে চর্তাপور মেরেছে মায়ের জন্য মন খারাপ করেছিস মন খারাপ করিস না মায়ের দিকায় আর তোর বাবা আর আমি তোরে কত ভালোবাসি তোরে বুঝাবো কেমনে মা ওই যে পাতিলটা দেখা যায় মা জানা যা ওই পাতিলের ভিতরে হাতটা ঢুকায়া ওখানে একটা স্বর্ণের হার রাখাছে মা ওই স্বর্ণের হাতটা পরে তুই গলায় দিয়াই দেখি তো ওই হাতটা পরে তোর কত সুন্দর দেখা যায় মেয়েটা মার কথা সহজ সরল মনে বিশ্বাস করে এক পা করে পাতিলের কাছে কাছে গেল এইবার শুধু হাতটা ঢুকায়া দেবে আপনারা কি কষ্ট পাচ্ছেন বাজা বলবো কথা কারা কারা শুনতে রাজি আর একবার দোয়া এখন একটু মোটামুটি ভালো লাগতেছে এইবার আমি আমার মূল আলোচনায় চলে যাই কারণ আমার একটা নির্ধারিত সময় আছে আছে না নাই আমার ভাইজানের আমি আপনাদের সামনে জ্যাতি কারিমা তেলাওয়াত করেছি জবান সেরা সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন পরম করুণাময়

আসতে বললেও জোরে হয় অবস্থাটা উল্টো কথা বলেন ঠিক না ঠিক গাড়িতে উঠেছে এক মুরব্বী পাশের সিটটা ফাঁকা উঠেছে ডিজিটাল যুবক যুবকের মাথায় তার নাকে তার গলায় তার গেঞ্জিতে তার শার্টে তার দিকে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি এরকম তার মার সেরা যুবক আছে না নাই জরে খান আছে না নাই কানে বিশাল হেডফোন লাগাইছে কানে দুল লাগাইছে কথা কোন আছে না এই ধরনের যুবক গাড়িতে উঠে পকেট থেকে বের করেছে ইস্টার সিগারেট হাতে ছিল গ্যাস চুলা ওইঠে দিয়ে এমন কায়দায় আগুন লাগায় টান মারতেছে মুসলমানের বাচ্চারা হিন্দু লোকেরা মরে গেলে আগুন দেয় আর মুসলমানের বাচ্চারা যেটা থাকা অবস্থায় দিনে কয়েকবার মুখ আগুন লাগায় আছে না না জরে কোন আছে না না ওই এখন সিগারেট লাগায় এমন কায়দায় টান মারতেছে এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে মানে আন্তনগর ট্রেন ছাড়ছে ওই যুবকের ধোয়া সারা দেখে মুরুব্বি ডেকে বলে বাজান তুমি কি লেখা পড়া জানো না গাড়িতে লেখা আছে ধুম পান নিষেধ তুমি খাও কা যুবক রেগে বেগে বলে এই পুরের বেটা তুই আমারে চিনিস আমার পরনে হলো পাগলু টুপেন কি প্যান শয়তানো শোনার পরে কয় জীবনেও পরিনি কথা ঠিক না ঠিক এমন কায়দায় যুবকদের স্টাইল শুরু হয়ে গেছে ওরে বাবা ডিজিটাল দেশের ডিজিটাল স্টাইল ডিজিটাল যুবক যুবতীদের ডিজিটাল স্টাইল কঠিন অবস্থা কঠিন অবস্থা বর্তমান সমাজে যুবকের প্যানের এই হাঁটুতে সেরা মনে হয় কুত্তে কামড় মারে নিয়ে গেছে কথা ঠিক না ঠিক এরকম আছে না সেরা প্যানালা যুবক হায় যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে ওই যুবক দেখে বলে ওই বুড়ার ব্যাটা আমার পরনে পাগলু টুপেন গায়ে তামিলের নায়কের গেঞ্জি তুই আমারে চিনিস দেখ গাড়িতে লেখি লেখা অন্য জায়গায় টাকা ওই জায়গায় কি লেখা আছে আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন যা ব্যাটা ড্রাইভারের কাছে যা মুরব্বী লোক সিট ধরে ড্রাইভারের কাছে চলে গেল বাজান খালি কি গাড়ি চালাবা নাকি একটা অভিযোগ শুনবা কি হয়েছে চাষা বলেন গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ একটা ছেলে খাই নিষেধ করলাম উল্টো আরেকটা লেখায় দেখা বলে আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন তখন ড্রাইভার দেখে বলে চাষা দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন না তাহলে অভিযোগটা দেবেন কার কাছে আসতে বললে জোরে হয় কথা ঠিক না ব্যাটি ভাই আমার

কথা বোঝা যায় আমার ভাইরা এরপরে পরে পৃথিবীতে আসার পর আল্লাহ রব্বুল আলামিন যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল খলা খলাক পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলেন তো এই জায়গা রব শব্দ আছে না নাই মুসলমান ভাইরা আমার জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি যেই সূরাটা তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসার একমাত্র মালিক সৃষ্টিগুলোর রব যিনি তারই প্রশংসা কথা বলেন ঠিক না ব্যাঠে নামাজের মধ্যে যখন গেলেন রুকুতে কি তাসবি বললেন সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই বাজান গো আমার রুকুতে যখন দাঁড়ালেন কি বললেন রব্বানা লাকাল হামদ আছে না নাই রব শব্দ আছে না নাই এরপরে সিজদায় যখন গেলেন কি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা রাব্বিয়াল আ'লা রব শব্দ আছে না নাই নামাজ যদি শেষ হয় নামাজ যদি শেষ হয়ে যায় আল্লাহর দরবারে হাত তুলে কি দোয়া করেন রব্বানা আতিনা ফিদunia হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সূরা বাকারার 201 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমরা দোয়া করে বলি হে আমাদের আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো আর কঠিন নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও তাহলে কল্যাণ দেওয়ার মালিক কে আর আমরা কি বলি কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে কেউ না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে কিন্তু দুঃখ আছে কথা কন এগুলো দরবারে যাওয়ার পর বলেন তো হাতের গড়ি চুরি হয় কি না মোবাইল ফোন চুরি হয় কি না পায়ের স্যান্ডেল চুরি হয় নাকি কথা কয় না আপনারা আজব লোক ও শুনবেন ঠিকই কিন্তু কথা কবে না মনে মনে কথা হুজুর টাকা পাবে না আপনি আর আমরা চিনলাম আর বগুড়ের ছোল পুঁটি মাছ মারবে যায় মারিয়ানি বোল সিল্লালে আপনি ছিলেন গাই বান্দা থেকে আসছেন সিল্লালের জন্য আমরা অত বোকা লয় কি তাই মনে ভাবতেছেন আপনারা সিল্লালে লাভ না লস প্রতিটা কথাই সব আছে না নাই জোরে কোন আছে না না তাহলে বলেন তো এগুলো দরবারে যাওয়ার পর ঘড়ি চুরি হয় মোবাইল চুরি হয় স্যান্ডেল চুরি হয় ব্যাগ চুরি হয় তারপরে কেমনে সবাই তো খালি হাতে আসতেছে খালি পায়ে আসতেছে তাহলে এলে বাদ পারি ডাইলগ ছাড়া আর কিছু নাই কথা কন ঠিক না ব্যাটিক একজনের দরবার থেকে মানুষ খালি হাতে আসে না তিনি কে আরো চিল্লা বলেন কে কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে এই তো বাড়াবে না আমি জানি তো ভালো কথা আমাদের বের হয় না আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ফাইজা ফারগতা ফাং সাব ওয়াইলা রব্বিকা ফারগব আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা গোলাম তুমি যখন নিশ্বয় অসহায় দুর্বল হয়ে যাবা তখন তোমার খালি হাত শূন্য হাতটা আমি আল্লাহর দিকে তুলে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ তাআলা পূর্ণ করে ফেরায়া দেব এজন্য যদি কিছু চাও লাগে কার কাছে তাহলে মালিক আল্লাহ আর ওই জাহান নামের কঠিন এখন থেকে মুক্তি দেওয়ার মালিক হলো আল্লাহ বাজান